ওকে, তো আমাদের আমরা ডিজাইন করার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে এটি হবে আমাদের ডিজাইন। তো আপনারা যদি সেম টু সেম এই ডিজাইনটি তৈরি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা মিউজিক নিয়ে কাজ করেন, আপনাদের মিউজিক চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মিউজিক চ্যানেলের জন্য আর্ট তৈরি করবেন। তো আপনারা canva.com ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে এরপর এখান থেকে ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে এখানে আপনার সার্চ বক্সে লিখবেন মিউজিক, মিউজিক লিখে এন্টার করবেন। মিউজিক লিখে এন্টার করার পর আপনি বিভিন্ন টেমপ্লেট এখানে আপনার সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এখান থেকে এই টেমপ্লেটটা চুজ করবেন। আমি যদি এটির নাম দেখি, এই নামটি সার্চ করলে আপনারা গুগলে ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এরপর আমরা চাচ্ছি আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ডিলিট করে দিতে, সেক্ষেত্রে এখান থেকে আপলোডে ক্লিক করে এরপর আপলোড মিডিয়া, এরপর ডিভাইস সিলেক্ট করে আপনারা আপনাদের ইমেজটি ডাউন আপলোড দিয়ে এরপর এখানে পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে রিপ্লেস করলে এখানে ক্লিক করে এটা ক্লিক করে এরপর এখান থেকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না, এই জন্য কন্ট্রোল জেড করে আমি আগেরটাই রাখতে চাচ্ছি, এইটাই থাকবে। এবার এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দেবো, আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে এরপর এখান থেকে লিখবো ওকে। তো আমি এতটুকু লিখলাম, এতটুকু লিখে আপনি যদি এরপর চান এখান থেকে আপনি অন্য কোনো লেখা লিখতে সেটি আপনি লিখে দিতে পারেন। বাট আমি এই লেখাটা না লিখে আমি আমার চ্যানেলের নামটি লিখি। তো আপনি আপনার কোম্পানির নামটা এখানে লিখে দেবেন, এবার একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে একটু বড় করে নেবেন, সেক্ষেত্রে আপনার দেখতে ভালো দেখাবে। একটু সাইজটা কমিয়ে নিচ্ছি। এরপর এটা এখান থেকে একটু ড্রপ করে মাঝ বড় নিয়ে আসতেছি। ওকে, তো আমরা বসিয়ে নিলাম। তো এরপর আপনার যেটি করবেন, যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে এরপর এখান থেকে কালার, মনে হয় না অন্য কালার দিলে আমার ভাল লাগবে, আমি দেখতেছি অন্য কোনো কালার দিয়ে এখান থেকে। এই কালারটি মোটামুটি ভালো দেখাচ্ছে, তো এই কালারটি থাক। এরপর আপনি যদি চান টেক্সটগুলো চেঞ্জ করতে সেক্ষেত্রে এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি চান দেখতে পাচ্ছেন একটু শ্যাডো শ্যাডো কালার আছে আগে এই ব্লু কালার, তো এটি চেঞ্জ করে নিতে এখান থেকে সিলেক্ট করে আপনি চেঞ্জ করে নিতে পারেন এই কালারটা। তো আমি এটি চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো এরপরে আমাদের ডিজাইন কমপ্লিট। তো আপনি যদি চান ফন্টটি চেঞ্জ করতে সেক্ষেত্রে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট এখানে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এরপর এখান থেকে সাইজ, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন। এরপর কালার, বোল্ড, ইটালি, এবার অ্যালাইনমেন্ট করতে পারেন এখান থেকে আপনি, এখান থেকে লিস্ট করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আরও অন্য কাজগুলো করতে পারেন এখান থেকে। এরপর এখান থেকে এই ডান পাশে রয়েছে বিভিন্ন অপশন, এইগুলো ব্যবহার করে আপনি এখানে বিভিন্ন কাজ করতে পারেন। এবার এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন, এরপর এই ডাউনলোড এখানে ক্লিক করবেন, এরপর প্রসেসিং হবে। সামান্য সময় লাগবে প্রসেসিং হতে, এরপর ডাউনলোড অপশনটা চলে আসবে, এরপর এখান থেকে সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের আমরা ডিজাইন করার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে এটি হবে আমাদের ডিজাইন। তো আপনারা যদি সেম টু সেম এই ডিজাইনটি তৈরি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে,
তাহলে আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।